বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় জাপান সরকারের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন তারা। এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা করেন ওবায়দুল কাদের। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।